আম্মা সকলকে বলো গুড মর্নিং, বলো মা গুড মর্নিং। এতক্ষণ তো হাসছিলে, এই তো হাসি ফুটেছে। হ্যালো গাইস, তো দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা এসেছি এখন কোথায় বলো তো? আমরা 2 দিন ধরে রয়েছি মাম্মামের দিম্মার বাড়িতে। তো আমি বাড়িতে এসেছি, বেশ মজায় দিন কাটছে, তাই তো মাম্মা? তোমার ভালো লাগছে তো? তো ভিডিও শ্যুট করব করব করে করাই হয়নি, তো চলো ভাবলাম যে আজকে ভিডিওটা কন্টিনিউ করবো। আর কালকে রাতের থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে 12টার পর থেকে 3:30 অবধি কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তাই তো মাম্মা? তাই তো, বৃষ্টি হয়েছে তো মাম্মা? বলে তোমার ভালো লাগছে দিম্মা বাড়িতে এসে? ভালো লাগছে মাম্মা? তাহলে ভাবলাম যে আজকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করি তোমাদের সাথে। 2 দিনে এসে গোজগাজ করতে ওই দেখো বলি বলে 2 দিনে এসে গোজগাজ করতে করতেই সময়টা কেটে গেছে, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মানে ভিডিওটা করতে পারিনি। তো আমাদের আজকে তাহলে ভিডিওটা শুরু করি। ওই দেখো ঘুম, আবার ঘুম থেকে উঠে চোখ বলছো কেন মা? আর তো আজকে একটা আমাদের বিয়েবাড়িও রয়েছে, আমার এক পাড়ায় দিদির বিয়ে রয়েছে, তো দুটো কাজ সাথে এসেছি। এক বিয়েবাড়ির নিমন্ত্রণ নিমন্ত্রণ খেতেও এসেছি, আর তাছাড়াও মামামার মুখে প্রসাদ হয়ে যাওয়ার পর আমাদের এখানে চলে আসার কথা ছিল, তো সেখানে দুটো ঘুরু ঘুরু একবারে হয়ে গেছে। মামাকে সকালে টিফিন করিয়ে দিয়ে আমরা এখন চা বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসছি মামাকে স্নান করিয়ে। ও মাম্মাম, তোমার স্নানও হয়ে গেল? তো এই দেখো আমার মাম্মাম স্নান হয়ে গেছে, এখন মাম্মামকে স্নান টান করিয়ে দিলাম, মা এখন রেডি করে দিচ্ছে। কি কি মা, কি 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 আসে না, তুমি যাবে বিয়ে বাড়ি? যাবে মাম্মামের ফার্স্ট বিয়ে বাড়ি এটা, তুমি বিয়ে বাড়ি যাবে মাম্মা? বলি বলি দেখি 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 দেখি, বলি বাবা কি আনন্দ কি আনন্দ। দেখো এখানে স্নান করে চলে এসেছি, এখন নেল পলিশ পরে নেব, আর বাইরে যেন তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম বিয়ে বাড়িটা মনে মাটি হয়ে যাবে, তো সন্ধ্যের থেকে কিন্তু একদমই বৃষ্টি হয়নি। কে এসেছে তোমাকে দেখতে? দাদা ভাই, দাদা ভাই এসেছে? ওই দেখো দাদা ভাইয়ের সাথে খেলছে, কি একটা হাই করো। ও বাবা, তো দেখো এই যে চলে এসেছি দিদি বাড়িতে সাজগোজ করতে, আর দিদি বাড়ি হচ্ছে আমাদের বাড়ির ঠিক অপোজিটেই। আর তো দিদিকে বললাম যে আমাকে কিন্তু তুমি মেকআপটা করে দেবে, তো দিদি দেখো যথারীতি আমাকে মেকআপ করতে বসে গেছে, আর আমার দেখো অনেকটা মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম একটু টাচ আপ করে দাও আমাকে, তারপর গিয়ে তুমি তোমার সাজগোজটা শুরু করো। আর দেখো আমি এখানে একটা আইলাইনার পরে নেবো, আইলাইনার মাস্কারাটা পরে নিচ্ছিলাম, আর দিদিকে বললাম তাড়াতাড়ি রেডি হোক, বর আনতে চলে গেছে, কিন্তু তো বর তাড়াতাড়ি চলেও আসবে। তো এই দেখো আমার কিন্তু মেকআপ মোটামুটি কমপ্লিট, আর এই দেখো এখানে ফ্যান পাখা নিয়ে হাওয়া খাচ্ছিলাম বলে ভাবছো তো কী করছি আমি, আসলে মেকআপ ফিক্সারটা শুকাচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ এখন কিন্তু বর আসার সময় হয়ে গেছে, বাইরে বাজি ফুটছে, আর এখানে আমাদের অবস্থাটা দেখো একদমই কিন্তু আমরা রেডি হয়ে উঠতে পারিনি, দিদির জাস্ট মেকআপটা শুরু করলো। তাই আমি এখন দিদির তৈরি করে চুলটা আশ্রয় দিচ্ছি, কারণ দিদি আমি যেহেতু মেকআপ করিয়ে দিয়েছে আমাকে, তার জন্য একটুখানি লেট হয়ে গেছে, একটুখানি ইচ্ছা হলো দিদির কাছে সাজার। বিয়ের আগে যে কোনো অকেশনে দিদির কাছে কিন্তু আমি সাজতাম, মানে দিদি আমাকে সাজিয়ে দিত। তাই আমি বললাম তাহলে অনেকদিন বাদে তোমাকে পেয়েছি, একটু সাজিয়ে গুছিয়ে দাও। আর সাজ থেকে কিন্তু আমার খুব ঘুম পাচ্ছিলো, মনে হচ্ছিলো একটুখানি ঘুমিয়ে নিল মনে হতো, বেশ ভালো লাগলো অনেকদিন পর সবাই মিলে, মানে আমরা কিন্তু একসাথে থাকলে খুব মজা করি, তোমরা সেটা ভিডিওটা দেখলে কন্টিনিউ বুঝতে পারবে। আর সেটা অনেক দিন পর, মানে বিয়ের পর এই প্রথম আমরা আবার একসাথে কোনো অকেশন অ্যাটেন্ড করলাম। আর ওইদিকে দেখো বিয়ে বাড়িতে কিন্তু বর ঢুকে গেছে আর বাজনা বাজছে, তার জন্য কিন্তু আমিও দেখো একটুখানি নেচে নিলাম। দেখো রেডি হয়ে গেছি, আর এটা হলো গিয়ে আমার ফুল লুক। দেখো ফুলগুলো কিন্তু ম্যাচ হয়নি, ম্যাচ করে ফুলগুলো আনা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু রেডি হতে হতে আমরা শাড়ি চেঞ্জ করে নিয়েছি, মানে আমাদের শাড়িটা চেঞ্জ হয়ে গেছে, দিদির শাড়ি আমি পরেছি, আমার শাড়ি দিদি পরেছে। তো আমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করো, দিদির লুকটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, ওইদিকে দিদি রেডি হচ্ছে, ওই দেখো পুচকু রেডি। চলো এখন যাবো, এখন আমি বাড়ি গেলে মেয়েকে নেবো, তারপর মা রেডি হবে। এই চলো চলো। তো দেখো এই যে আমার মাম্মা রেডি হয়ে গেছে, ঘুমাচ্ছিল, আর ওই যে আমার ছোনা আরেকটা পুচকু, তাই তো বাবা বাবা দাঁড়িয়ে পড়েছে।
ওটা খায় না বাবা। মামাম বিয়ে বাড়ি যাবো, তুমি প্রথম বিয়ে বাড়ি যাবে, ভালো লাগছে? মাম তুমি কি দেখছো, আমার ফুলগুলোই দেখে যাচ্ছে, দেখো কি মামাম এগুলো, এই যে এই যে তাকাচ্ছে না, এই ফুলগুলো দেখে যাচ্ছে, মামাম এভাবে সেজেছে, আর ওই যে দাদা ভাই ডাকছে, ওই দেখ দাদা ভাই ডাকছে, ও ফুলই দেখে যাচ্ছে, আরে দাদা ভাই ডাকছে মাম্মা, ও ফুলই দেখে যাচ্ছে, দেখ টপটার মধ্যে হাত দিয়ে রেখেছি তাও দেখে যাচ্ছে, তাও দেখে যাচ্ছে মা। এই যে আমার মাও রেডি, কই মা রেডি, তুমি কোথায় একটু দেখি, দেখি বাড়ি থেকে বেরিয়েই চলে এসেছি বিয়েবাড়ির মেন গেটটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো এখন বিয়েবাড়ির দিকে ঢোকা যাক মেন গেট দিয়ে। আর এই পুরো রাস্তাটাই কিন্তু প্যান্ডেল করা রয়েছে, আর এই দেখো এই রাস্তা দিয়ে ঢুকে গিয়ে বাস সাইডে কিন্তু আমাদের বাড়ি, তার জন্য পেছন থেকে গিয়ে তোমাদের মেন গেটটা শেয়ার করলাম, শেয়ার করে নিয়ে চলো এখন বিয়েবাড়ির দিকে যাওয়া যাক। আর তোমাদের দাদাভাইকে কিন্তু খুব মিস করছিলাম, কারণ খুব ইচ্ছে ছিল ওর এখানে আসার, একটুখানি সবাই মিলে মজা করব, আনন্দ করব। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই খুব মজা করতে ভালোবাসে, আমরা একটুখানি আনন্দ করি, ভিডিও করি, আমাদের বেশ ভালো লাগে, তো সেই জন্য একটু মনটা খারাপ ছিল। তো কী আর করবো বলো, ছুটি পায়নি সে তো আর কিছু করার নেই, কি আর করবো। তো চলো এই দেখো গেট ধরে যাচ্ছে, আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর এই ভিডিওগুলো কিন্তু করে দিয়েছে আমার ওই দিদি আমাকে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের কাজটা দিদি করে দিয়েছে। তো আমরা কিন্তু সবাই মিলে পাড়ার অনেক দিন বাদে মজা করলাম, মানে এইভাবে সবাই একসঙ্গে একসঙ্গে হওয়া হয় না, তো তো তার জন্য কিন্তু খুব মজা হয়েছে। তো দেখো এই যে এখানে দেখো সমস্ত কিছু স্টল বসেছে, দেখো এই যে দিদির লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অবশ্যই কমেন্ট করো কিরকম লাগছে আমাদেরকে। আর চলো এখন বিয়ের মণ্ডপের দিকে দেখো চলে এসেছি, আর এই দেখো কনেকেও তোমার সাথে দেখিয়ে দিলাম, কিন্তু একটাই দুঃখ কনের সাথে কিন্তু কোনো ফটো তুলতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। দেখো এখানে বিয়েতে বসে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে, তো চলো একটুখানি বিয়ে দেখি, বিয়ে দেখে চলে যাই বিয়ে বাড়িটা পুরো ঘুরে দেখতে, কারণ অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল কভার করা হয়েছে। তো ভাবলাম যে চলো তাহলে দেখে আসি বিয়ে বাড়িটা, তোমাদের সাথেও শেয়ার করি। দেখো বেরিয়ে পড়েছি আমি আর দিদি মিলে, ওইদিকে মাকে বসিয়ে রেখেছি বিয়ের সামনে মণ্ডপের ওখানে বসে আছে মনাকে নিয়ে, আরও সবাই অনেকেই আছে বসে বিয়ে দেখছে, তো ওখানেই মনা বসে আছে। আর এই দেখো এই পেছনটাতে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছে, আর ডেকোরেশন সত্যি খুব সুন্দর করেছে। আর জানো তো নিজের টেনশানটা বেশি করছিলাম যে অনেক লোকের মাঝখানে এসে মাম্মাম কী করবে, কতটা কীভাবে রিয়াকশান হবে ওর, কিন্তু ও কিন্তু খুব শান্তভাবে এত লাইটের মাঝখানে, এত সাজসজ্জার মাঝখানে খুব সুন্দরভাবে সবাইকে দেখেছে, সবার সাথে হেসেছে, যে ওর সাথে কথা বলতে আসে তার সাথে হাসছে, মানে কোনো কান্নাকাটি কিন্তু কিচ্ছু করেনি। তো তার জন্য কিন্তু আরও সুন্দরভাবে আমরা আরও মজা করে কাটিয়েছি, প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি কিন্তু মাম্মাম এই বিয়েবাড়িতে ছিল। তো দেখো এখানে একটুখানি গান শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর ভাবলাম চলো স্টলের সামনে যাওয়া যাক, কিছু খাওয়া যাক। তো চলে এসেছি দেখো মোমোর কাউন্টারে মোমো নিতে, তো চলো মোমোটা বেশ ভালোই ছিল, মোমোটা খেয়ে চলে এসেছি এখান থেকে পকোড়া খেতে। তো পকোড়া আমরা খেয়ে নিয়ে নেব, আমরা পকোড়া খেয়ে তারপরে কিন্তু ওদের জন্য পকোড়া নিয়ে যাব। এই দেখো এখানে আমরা পকোড়া খাচ্ছি, আর পকোড়াটা কিন্তু বেশ ভালো ছিল। তো আর ওই দেখো ওখানে দেখাচ্ছি, এগুলো কিন্তু নিয়ে আমি চলে যাব, এখানে যেহেতু ঠাকুমা বসে আছে, মা বসে আছে, সবাই বসে আছে ওদের জন্য। তারপরে পুচকু ছিল, মানে দিদির ছেলে ছিল, তারপরে ছিল হচ্ছে দিদির জায়েন মেয়ে, তো সবাই মিলে কিন্তু আমরা খুব মজা করেছি। আর এই দেখো আমার মামা ওখানে ওই সবাই খাচ্ছে, ও কী করবো, চেটুন মুখ বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু ওকে তো সেভাবে দেবো না কিছুই, কারণ তার জন্যই ভাবলাম যে না একটুখানি মুখের সামনে নিয়েছে, আমি মাকে বললাম না না, তো মা বললো হ্যাঁ আমি কি দেবো নাকি। আর এই দেখো যে ঠাকুমা আমার, এইবার ঠাকুমা হচ্ছে এই দিদির শাশুড়ি। তো কী বলতো আমাদের সম্পর্কটা হয়তো অনেকেই গুলিয়ে ফেলবে, তো এই নিয়ে অন্য কোনো সময় আলোচনা করবো যে আমাদের সম্পর্কটা ঠিক কী, আমি ওর বরকে নাকি কাকা, ওকে নাকি দিদি, এই হচ্ছে আমাদের সম্পর্কের ব্যাপার। কিন্তু আমাদের সম্পর্কটা খুব ভালো, আমরা কিন্তু স্টুডেন্ট আর টিচার ছিলাম, তো সেখান থেকে মানে আমি স্টুডেন্ট ছিলাম আর দিদি ছিল টিচার, সেখান থেকে আমাদের খুব ভালো একটা কিন্তু বন্ডিং শুরু হয়ে গেছে। তো এদিকে মাম্মামকে খাইয়ে নিলাম, আর মাম্মামকে খাইয়ে মাকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি এখানে মকটেলের কাউন্টারে খেতে, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে। আর দিদিকে বলছিলাম দিদি তুমি নেবে, কারণ দিদি এর ফাঁকে একবার খেয়েছে, মাম্মাকে যখন আমি খাওয়াচ্ছিলাম মাম্মাকে নিয়েছিলাম, মা ওদিকে খাচ্ছিল, তার জন্য ভাবলাম চলো তাহলে আবার আরেকবার আমরা খাই। তো এই যে আমরা দুজন আবার এখন খেয়ে নিচ্ছি, তো আমি স্টলের সব খেয়েছি, শুধু ফুচকা খাওয়ার টাইমটা আর
পেরে ওঠেনি, ফুচকা খাইনি আর তন্দুরি চা ছিল সেটা খাইনি, তাছাড়া স্টলের সবটা কিছু খেয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো চলে এসেছি বুফেতে, বুফেতে এসেছিলাম, এখানে মম পুচকুকে খাইয়ে দিচ্ছিল। তো আমরা ভাবলাম না আমরা বুফেতে খাবো না, বুফেতে খেতে আমার আমার ভালো লাগে না, আর রাজনা দিদিকেও বলেছি তুমি কিন্তু খাবে না, আমরা তো বাঙালি বস, তো টেবিল চেয়ারে বসে খাওয়াটাই আমাদের জন্য ভালো। তো দেখো এখানে চলে এসেছি খেতে আমরা, তো এই যে বসেছি, এখানে কাকি আছে, বোন আছে, আর রয়েছে হচ্ছে দিদি আর আমি, আমরা চারজন একই টেবিলে বসেছি। তো এই যে খেতে বসবো, তো আমাদেরকে মেনু কার্ডটা আগেই দেখিয়ে দিয়েছি, কেন বিয়ের খেতে খেতে আর ভিডিও করতে পারিনি, তো এখন কিন্তু খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার পালা। এই যে পান নিয়ে পান খেতে খেতে বাড়ি যাচ্ছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবো।